দেখো, গত ক্লাস আমরা কিছু ম্যাথ দেখিয়েছি আর কি, দেখতে পাচ্ছ স্লাইডে? দেখো, এই সূত্রগুলো আমরা গত ক্লাসে তোমাদের সূত্রগুলো নিয়ে আলোচনা করেছি, তো আজকে আর মনে হয় দরকার নাই, আমরা ম্যাথে চলে যাই। তারপর আমি একটা সূত্র আবার একটু বলি, প্রোডাকশনের সূত্রটা দেখো। প্রোডাকশনের সূত্রটা এখানে 2 নম্বর সূত্র, যেটা প্রোডাকশন পার শিফট, এটা জিনুইন মানে মেইন সূত্র, যেটা প্রোডাকশন ক্যালকুলেশন করার সূত্র। যেটা স্পিন্ডল স্পিড ইনটু নাম্বার অফ স্পিন্ডল ইনটু ইফিসিয়েন্সি ইনটু দেখো টাইম, 60 ইনটু 8 মানে শিফট। শিফট শিফট মিন 8 আওয়ার্স, দেন দেখো টিপিআই, তারপরে 36, 36, দেন ইয়ান কাউন্ট ইনটু 840। এই সূত্র দিয়ে আমরা ম্যাথ করিয়েছি আগে। হ্যাঁ, এই সূত্রটা তোমরা আবার একটু দরকারে উঠায় রাখো, আমি সূত্র দিয়ে আরো কিছু ম্যাথ হয়তো করতে হবে। আসলে গতদিন ম্যাথ করিয়েছি মেবি 3টা। হ্যাঁ, আমি ওপিএস নিয়ে ম্যাথ করাতে চাচ্ছিলাম। ওপিএস ওপিএস টার্মটা কখনো শুনেছো কেউ, বলো তো কি? তো টার্মটা এই না জানার কারণে অনেকেই ম্যাথ ভুল করেছে পরীক্ষায়, বিগত সালের আমি খাতা যখন পেটেছি আর কি, জাস্ট এই ও সে ম্যাথ বুঝে, বাকিগুলো বুঝে, সবই বুঝে, কিন্তু এই ওপিএস টার্মটা না বুঝার কারণে করতে পারে নাই বা আলটিমেট রেজাল্ট আসে নাই। ওপিএস মানে কি হতে পারে বলো তো কেউ, ধারণা আছে? স্যার আউন্স পার স্পাইন্ডেল। ওকে, ভেরি গুড, আউন্স পার স্পিন্ডল। ওকে, তাহলে আউন্স পার স্পিন্ডল দ্যাট মিন্স একটা স্পিন্ডলের প্রোডাকশন, সেটা আমরা প্রোডাকশন যেমন দেখো পাউন্ডে বের করেছি, এর আগে কেজিতে বের করেছি, টনে বের করেছি, এর আগে যে 2-3টা ম্যাথ আমরা প্র্যাকটিস করিয়েছি সেখানে কিন্তু ফুল মেশিনের প্রোডাকশন বের করা হয়েছে, ঠিক না? ফুল মেশিনের, নট এ সিঙ্গেল স্পিন্ডল। বাট দেখো ওপিএস মিন্স আউন্স পার স্পিন্ডল, তো একটা স্পিন্ডলের প্রোডাকশন বের করতে হবে। এখন ওই সূত্র দিয়েই হবে, কিন্তু প্রোডাকশনটা তোমরা বের করবা একটা স্পিন্ডলের, এবং সেটা পাউন্ডে অথবা কেজি অথবা টনে বের না করে আউন্সে বের করবা, তাহলেই কিন্তু হয়ে যাবে, জটিল কিছু না। ওকে, দেখো আর করা লাগবে না পারবা। আচ্ছা, কে বললা ওপিএস মানে আউন্স পার স্পিন্ডল? আইডি কত বলো? জি স্যার, আমি তুমি সাহস করে আইডি বলো দেখি। আইডি কত? আইডি 1 স্যার। আইডি 1, ডিপার্টমেন্ট স্যার ফেব্রিক। ফেব্রিক, ভেরি গুড, তুমি করো, তোমার ইসে যাও, এটা শেয়ার করো, স্টুডেন্টদের পড়াই দাও, হ্যাঁ, তোমার এয়ারমেটদের পড়াই দাও। স্যার ভ্যালুটা একটু রাফে উঠায়নি স্যার, একটু একটু 1 মিনিট সময় দেন। আচ্ছা, সবাই দেখবা, যদি বুঝতে সমস্যা থাকে আমি আছি, সমস্যা নাই, কোশ্চেন করবে। স্যার নাম্বার অফ স্পিন্ডল তাহলে 1 হবে এখানে, না? তুমি করো নাম্বার, তুমি যেটা বললে আউন্স পার স্পিন্ডল বলতে কি বোঝায়, পার স্পিন্ডল না? পার স্পিন্ডল, হ্যাঁ, সেটাই বলতে চাই। সো তাহলে 1 স্পিন্ডলে, হ্যাঁ জি স্যার। তুমি মনে করো হোল মেশিনের প্রোডাকশন যদি বের করে ওই 504 দিয়ে ভাগ দাও, বা হোল এই নাম্বার অফ স্পিন্ডল ইকুয়াল টু 1 লেখো, একই তো কথা নাকি? হোল মেশিনের প্রোডাকশন বের করার দরকার আছে এখানে? ফুল মেশিনের প্রোডাকশন বের করার দরকার নাই,
বুঝতে পারছো? আমি কাচ্ছি, তুমি স্লাইডে যাও। তুমি কি মোবাইলে আছো? জি স্যার, আমি ফোনে তো। হ্যাঁ, এসে যাও তোমার স্ক্রিনে, আমি অ্যালাউ করে দিই। দেখো আমি অ্যালাউ করছি, এখন দেখো ম্যাপটা সবাই বুঝো। হ্যাঁ, বাকিগুলো তো একই রকম, বাট এখানে টার্মটা যেহেতু একটু আলাদা। যদি কখনো আসবে ওপিএস পার্ট 10 স্পিন্ডার, পারবো না, কম করে চেঞ্জ করে দিলাম। স্যার এখানে কি পুরাটা বের করে পরবর্তীতে কি আউন্সে কনভার্ট করলে হবে না? দেখো, যদি কোশ্চেনটা আমি এমন ভাবে দিই যে ক্যালকুলেট দা ওপিএস ফর ধরো 10 স্পিন্ডার বললাম, বা 20 স্পিন্ডার বললাম, 20 স্পিন্ডারে বললে তুমি ফুল মেশিনে বের করলা, বা একটা স্পিন্ডারে বের করলা ইনটু 20 দ্বিগুণ করলা, ঠিক আছে? আর এখানে যেহেতু একটা স্পিন্ডারে বলাই আছে, সো একটা স্পিন্ডারে বের করলেই হবে, ফুল মেশিনের দরকার নাই, বুঝছো? হ্যাঁ। আচ্ছা, এখানে তাহলে স্যার টাইমটা কি হবে স্যার? টাইমটা দেখো, ওখানে কি দিয়েছিলাম কোশ্চেনে, কোশ্চেনে দিয়েছিলাম মেবি শিফট না নাকি, একটু দেখে নিন স্যার। স্যার ইয়াটা একটু শেয়ার দিলে ভালো। শেয়ার না দিয়ে আমি জাস্ট বা ডে স্যার বলা ছিল না, জাস্ট বলা ছিল ক্যালকুলেট ওপিএস অফ দিস স্যার, টাইম বলা ছিল না সেটাই বলতেছি। আচ্ছা আচ্ছা, টাইম বলা ছিল না না, ক্যালকুলেট দা মেশিন প্রোডাকশন, ক্যালকুলেট দা মেশিন সরি স্পিন্ডাল স্পিড এত, ইয়ান কাউন্ট এত, এফিসিয়েন্সি এত, ক্যালকুলেট ওপিএস অফ দিস রিং। তাহলে এটা করবা, পার শিফটে করো। হ্যাঁ, এখানে আচ্ছা পার শিফটে করো, তুমি শিফটে এটা ওপিএস ক্যালকুলেট ওপিএস এটা দিতে পারো, ওপিএস আর ব্র্যাকেটে এটাকে এভাবে লেখা যেতে পারে যে আউন্স, আউন্স দ্যাট মিনস আউন্স পার শিফট। ওকে, আউন্স পার শিফট, ওপিএস আউন্স পার শিফট, পার সিঙ্গেল লিখে দিলে হয় তোমাদের যদি সুবিধা মনে করো, এভাবে লিখে দিলাম। বুঝছো, পার শিফটে বের করো। আচ্ছা, এই যে স্পিন্ডাল পার স্পিন্ডাল এটা কিন্তু নর্মালি উল্লেখ থাকবে না। হ্যাঁ, ডাটাগুলো নিয়েছো? হ্যাঁ করো। এবার যাও যাও, স্যার আমি এখানে একটা জিনিস বুঝতেছি না, যে প্রোডাকশনটা যদি মানে সম্পূর্ণটা বের করি, মানে যে আমাদের প্রোডাকশনের ফর্মুলা, সেখান থেকে তো আমি হচ্ছে যে পাউন্ড পার শিফট পাবো আর কি, ঠিক আছে? আমি যদি ভ্যালু গুলা বসে আর কি, আমি চাচ্ছি ওইটাকে গিয়ে আমি কনভার্ট করতে পারবো না অবশ্যই? এটা কনভার্ট করো। হ্যাঁ করো। আচ্ছা এখন স্যার ওই সম্পর্কটা স্যার একটু ক্লিয়ারলি আমি ভুলে গেছি আর কি, ওটা যদি একটু বলতে। পাউন্ড থেকে একটু আগে সূত্র না দেখালাম, সূত্রটা দেখালাম না, মানে সূত্র না স্যার, মানে আমি বলছি পাউন্ড থেকে আউন্সে কনভার্সনটা আর কি। মেইনলি এই সূত্রটা দেখো, এই যে নাম্বার টু, এই সূত্র দিয়েই হবে। হ্যাঁ, সূত্র দিয়ে হবে। এই সূত্রে আসলে কি বাড়ায় প্রোডাকশন? হ্যাঁ, এখান থেকে আসবে স্যার হচ্ছে পাউন্ড পাউন্ড পার শিফট আসবে, যদি মানে পাউন্ড পার শিফট, ঠিক আছে? এটা পাউন্ড পার শিফট। আচ্ছা, পাউন্ড পার শিফট আসলে এখান থেকে তুমি ইসে নিবা, আউন্সে নিবা, আমি চিনি বলো। এই যেখানে দেখো আমি কিছু সম্পর্ক দেখিয়ে দিয়েছিলাম, এখানে আছে না, দেখো
আচ্ছা 1 পাউন্ড, 1 পাউন্ড সমান হচ্ছে 60। পরীক্ষার হলে বা পরীক্ষায় ম্যাথ যদি করতে পারো, এটা মার্ক কোনো কাটাকাটি নাই। হ্যাঁ, ম্যাথ করার চেষ্টা করবা ভালোভাবে, থাকতে না পারি ম্যাথে, ম্যাথে কোনো মাস কাটা না যায়, এইভাবে করো। এবার পরীক্ষা অনলাইন পরীক্ষাতেও অনেকে ম্যাথ করেছে, ধরো ডাটা বসেছে বা ডাটা অনুযায়ী তার রেজাল্ট ঠিক নাই, এটাতে ইন্ডিকেট করে সে আরো একজন দেখে লিখছে, ডাটা দিলে সেই ডাটা যদি ইনপুট দেয় এই ডাটা ভ্যালু আসার কথা না, এবং সেম জিনিস মেজরিটি পার্সনের সেম জিনিস একই রকম, সে ভুল করলে আরেকজন ভুল করছে। তোমার সূত্র হয়তো লেখার দরকার নাই, এমনি ম্যাথটা করো সরাসরি। ১৮০০ হবে, স্পিন্ডল স্পিড তো ১৮০০ বলা ছিল না? না, ১৮০০ হয় স্পিন্ডল স্পিড, তুমি ইসে এটা সিম্পলেক্স মেশিনের জন্য হতে পারে, ১৮০০ আর একটা শূন্য দিয়ে দাও, ১৮০০। ও আচ্ছা, ১৮০০ ছিল, আমি তাহলে ভুল উঠেছি মনে হচ্ছে। আচ্ছা, তাহলে স্পিন্ডল স্পিড নাম্বার অফ স্পিন্ডল আর টাইম হচ্ছে পার শিফট, তাহলে 60 × হলো 8, এটা হলো টাইম, আর তারপর হচ্ছে এফিসিয়েন্সি, এফিসিয়েন্সি হচ্ছে 0.90%, 0.9। আচ্ছা, ডিভাইডেড বাই হচ্ছে আমাদের, ও 95 ছিল, ভুল উঠে গেছি, ধরো 95, আর তারপর ছিল হচ্ছে টিপিআই আর কি, টুইস্ট পার ইঞ্চ, টুইস্ট পার ইঞ্চ হচ্ছে আবার স্যার টিএম রুট ওভার এনই, তো টিএম দেওয়া হচ্ছে আমাদের কাছে 4.2, আর ওটাই লিখে দাও। হ্যাঁ দাও, 4.2 রুট ওভার এনই হচ্ছে 30 দেওয়া, ইনটু হচ্ছে স্যার 36 ইনটু হলো 840, আর সাথে ইনটু হচ্ছে হলো আমাদের কাউন্ট যেটা আর কি 30। এটা দিলে স্যার যে ভ্যালুটা আসবে সেটা হলো হচ্ছে আমাদের মানে এফিসিয়েন্সি 90 আছে, ঠিক আছে, সমস্যা না, 90 আছে, যেটা হোক 90 হোক 95 হোক, ঠিক আছে, সমস্যা না। আচ্ছা, তাহলে স্যার এটা যদি বসে তাহলে হচ্ছে পাউন্ড পার শিফটে আসবে আর কি প্রোডাকশন, তারপর হচ্ছে 16 দ্বারা গুণ করে সেটাকে হচ্ছে আউন্সে নিয়ে যেতে হবে। স্যার ভ্যালু কি বের করে দেখাবো এখানে নাকি? দাও, কারো সমস্যা আছে কি বলতো? করো, বের করো, বের করো, তাহলে একটু ক্যালকুলেট করি স্যার, এক সেকেন্ড। 90 ধরো, এফিসিয়েন্সি 90 ধরো। হ্যাঁ আচ্ছা স্যার, 90 ধরতেছি, ভালো হচ্ছে। হ্যাঁ আচ্ছা,
করলে আমাদের চান্স পার শিফট মানে সেটাই লিখো যাতে সবাই দেখে। হ্যাঁ দেখো ওইটা লিখো তাহলে একটু এটা যেটা মুছা লাগবে এটা কি মুছে দিব স্যার? আর নিচে হবে না দেখবে না? আচ্ছা দেখি হয় কি না লিখো এটা মুছে দাও মুছে দাও দাও মুছে দাও। আচ্ছা এই পর্যন্ত কোনো সমস্যা নাই 0.37 0.37 এটা হচ্ছে পাউন্ড পার শিফট পাউন্ড পার শিফট ইনটু লিখে দাও আর ইনটু সিস্টেম। হ্যাঁ হ্যাঁ দেন হচ্ছে স্যার 0. তাহলে এটাকে একটু পাশে লিখি 0.37 স্যার এটা মুছা লাগবে স্যার জায়গা হচ্ছে না। দেখো ওই যে তুমি এখানে এই পাউন্ডস পার শিফটটা মুছে দাও এটা মুছে দেব পার শিফট মুছে দাও পাউন্ডস পার শিফটটা মুছে দাও। হ্যাঁ দিছো না ইনটু লেখো 16 ইনটু 16 চলো 16 16। হ্যাঁ এটা হচ্ছে স্যার একবারে যেটা আসবে সেটা হলো 5.96 এর কি। আচ্ছা 5.96 এত হচ্ছে স্যার যদি মনে করো এরকম একটা মেশিনের 10টা স্পিন্ডলে প্রোডাকশন বের করতে বলে পারবো না এভাবে? হ্যাঁ স্যার তাহলে শিয়ার মানটা শুধু 10 বসে যাবে 10 হয়ে যাবে। যদি মনে করো ওপিএসসি বের করতে এমন না 10টা স্পিন্ডলে প্রোডাকশন পাউন্ডে বের করো তাহলে না 10টা স্পিন্ডলে প্রোডাকশন আদক কে দিতে বের করো না বা পাউন্ডে বের করো এটা শিফটে ডেতে যেটাই চাই না কেন পারবে কি না? জি স্যার পাবো। এমসিকিউ আছে না বিভিন্ন গুলো আসতে পারে। ওকে তাহলে এটা নিয়ে কারো কোশ্চেন আছে বলো তো এনিবডি? তোমাদের নিয়ে আমার একটা কমপ্লেন আছে বলবো বলো। তোমরা চারটা ডিপার্টমেন্ট চার ডিপার্টমেন্টের স্টুডেন্ট অ্যারাউন্ড 240 বা 250 কাছাকাছি 60% স্টুডেন্টও নাই এই 11:30 বাজে সমস্যাটা কি বলতে পারো? মনে করো ক্লাসে থাকে না কিন্তু আলটিমেট রেজাল্ট কিন্তু এই যে খাতা জমা দিলাম সবার কিন্তু একরকম হয় না। যেহেতু অনেক সহজভাবে পরীক্ষা হলো তারপরেও তো সবাই ভালো করতে পারে না, একজনা ভুল করলে ওর ভুল আরেকজনাও করে ব্যাড লাগ, সে যদি মার্কস না পায় অন্য জনও পাবে না, একই অবস্থা বুঝছো। ঠিক আছে কারো কোশ্চেন আছে কি বলো? আচ্ছা নাই তাহলে পরের ম্যাথে গেলাম। সূত্রে তো আমাদের হচ্ছে টিপিআই লাগবে আর হচ্ছে ইয়ান কাউন্ট লাগবে, এই তিনটা থেকে হচ্ছে টিপিআই আর হচ্ছে ইয়ান কাউন্ট কিভাবে বের করতে পারি? তাহলে রবিং হ্যাং কাউন্ট এক জিনিস, রবিং হ্যাং হচ্ছে এটা তো রবিং যেটা রবিং হ্যাং বলতে আসলে আমরা এনিকে অনেক সময় হ্যাং বলে, এনি সিস্টেমে যে কাউন্ট সেটাকে আমরা হ্যাং বলি। যেমন আছে না যে 840 যদি এতটা হ্যাং আছে দ্যাট মিন্স কাউন্টের ভ্যালু অত, ঠিক না জিনিসটা এরকম। কিন্তু তোমার রবিং দ্যাট মিন্স এটা কিসের আউটপুট? সিমপ্লেক্সের আউটপুট। আর কাউন্ট যেটা আমরা কাউন্ট যেটা বলছি এটা কিসের কাউন্ট বলো তো? এই যে রবিং হ্যাং যেটা 1.5 এটা কিন্তু কাউন্ট, বাট এই কাউন্টটা কিসের? এটা হচ্ছে সিমপ্লেক্স মেশিনের যে আউটপুট রবিং এইটার কাউন্ট, এগুলো কাউন্ট বুঝছো, এগুলো কাউন্ট। যেমন ধরো তুমি ড্রফেম মেশিনের যে স্লাইভার পাও সেটার যে আমরা প্রকাশ করি সেটা ওয়ান কাইন্ড অফ কাউন্ট, কাউন্ট মানে গণনা অ্যাকচুয়ালি। হ্যাঁ এটা যে সিস্টেম ডিরেক্ট হোক ইনডিরেক্ট হোক সবগুলো কাউন্ট, এটাও কাউন্ট, বাট এটা রবিং
মানে রোহিং এর কাউন্ট নট ইয়ান এর কাউন্ট আর আমরা একটু আগে যেটা করলাম এই দেখো এটা ইয়ান কাউন্ট চার নম্বর ম্যাথে যেটা দেখাছিল 30 ইয়ান লেখা ছিল বুঝছো এটা ইয়ান কাউন্ট সো ইয়ান কাউন্ট রোহিং কাউন্ট না রোহিং করলে কিন্তু হবে না আচ্ছা আমরা তিন নম্বর ম্যাথটা যেহেতু আগে আমি মই আলাপ করেছি মনে হয় তো তারপরে আমি পাঁচ নম্বরটা বলি পাঁচ নম্বরটা সলভ করলে আশা করি তিন নম্বরের কোশ্চেন অ্যান্সার হয়তো পেয়ে যাবো না পারলে পরে আমি তারপরেও বলতেছি ওকে নাম্বার ফাইভ দেখো কি ম্যাথটা কি আসলে কি যাচ্ছে ধরো এই রিং ফ্রেম মেশিন অর রিং ফ্রেম প্রডিউসেস 30 এনি নিট ইয়ান and it is required count change to 40 any what are the change required and why বুঝছো একটা রিং ফ্রেম মেশিনে মনে করো 30 এনি কাউন্ট তৈরি হচ্ছে 30 এনি কাউন্ট তৈরি হচ্ছে এখন আমাদের সেই জিনিসটা এমন বোঝার জন্য বলতেছি মনে করো তুমি 30 এনি কাউন্ট তৈরি করছো তোমার কোনো বায়ার অর্ডার দিছে যে এত কেজি 30 এনি কাউন্ট লাগবে এখন তোমার 30 এনি কাউন্ট তার রিকোয়ারমেন্ট ফুলফিল হয়ে গেছে অথবা কোনো একটা বায়ার আবার বললো যে আমার 40 এনি কিছু কাউন্ট মানে ইয়ান লাগবে 40 এনি তুমি কি করবা 40 এনি তোমার হাতে রিং ফ্রেম 10টা আছে সেখান থেকে তুমি চাচ্ছো যে এই বায়ারকে আমাকে যেহেতু ডেলিভারি দিতে হবে তার রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে তখন তুমি 10টা রিং ফ্রেমের মধ্যে হয়তো বা 2টা রিং ফ্রেম অথবা তার যে অর্ডার আছে অর্ডারে অ্যামাউন্ট অনুযায়ী দুইটা অথবা তিনটা রিং ফ্রেমের কাউন্ট তুমি 40 এনি বানাবা ঠিক আছে তাহলে 30 থেকে 40 এনি বানাতে হলে কি করতে হবে এইটা আসলে কি চেঞ্জ করতে হবে 30 এনি থেকে 40 এনি কাউন্ট তৈরি করতে হলে কি চেঞ্জ করতে হবে এবং কেন করতে হবে কোশ্চেনটা বুঝছো কিনা এখন স্যার স্পিন্ডল স্পিড কি চেঞ্জ করা লাগবে স্পিন্ডল স্পিড চেঞ্জ করে ইয়ান এর কাউন্ট চেঞ্জ করা যায় না স্পিন্ডল স্পিড চেঞ্জ করলে শুধু প্রোডাকশন বাড়বে কম ইয়ান এর কাউন্টের উপরে প্রভাব পড়বে না আসলে স্যার ড্রাফট চেঞ্জ করতে হবে আর কেন ড্রাফট চেঞ্জ করতে হবে বলো সমস্যা নাই যে এখানে তো ফ্লোর ওপেন সমস্যা নাই বলতে পারো তোমরা তো স্টুডেন্ট বলো আমি তো সব পারি না তোমরা তো নাই করতে পারো হ্যাঁ বলো ড্রাফট চেঞ্জ করার কি যুক্তি আছে বলো তো স্যার ড্রাফট যদি বাড়ানো হয় তাহলে হচ্ছে চিকন হবে সুতাটা আরো ফাইনার হবে আর ড্রাফট যদি না বাড়ানো হয় তাহলে আগের মতোই থাকবে এই আর কি ড্রাফট বাড়ালে চিকন হয় ঠিক না জি স্যার আমরা তো কিন্তু ড্রাফটিং সিস্টেম আগে পড়িয়েছি তাই না এই যে কনসেপ্টটা আগে আমরা ডাফটিং সিস্টেম পড়েছি এখন তারপরে রিং ফ্রেমে আসলাম সো কিন্তু ডাফটিং সিস্টেমের ইউটিলাইজেশন তোমাদের মনে রোবেল স্যারও পড়িয়েছে বা ডাফটিং সিস্টেম সম্পর্কে ড্রফেমে আছে ড্রফেমে ডাফটিং সিস্টেম আছে না আছে সো ওখান থেকে এই কনসেপ্টটা তোমার অন্তত কাজে লাগছে দেখছো যে ডাব দিলে ডাব বাড়ালে চিকন হয় কমালে মোটা হয় এতটুকু তো বুঝছো এই কনসেপ্টে পড়েই তোমার অ্যান্সার ওকে রাইট রাইট অ্যান্সার ভেরি গুড এখন এখানে ডাব বাড়াতে হবে অথবা কমাতে হবে যদি আমরা ফাইনার কাউন্ট মানে কোর্সার কাউন্ট থেকে ফাইনার কাউন্টে যাই কোর্সার কাউন্ট থেকে কোর্সার কাউন্ট থেকে ফাইনার কাউন্টে যায় তখন ডাব বাড়াতে হয় দ্যাট মিন্স মোটা সুতা থেকে কমফর্টেবল চিকন সুতা বানায় তাহলে ডাব বাড়াতে হয় দেখো তো আমরা ডাফটিং এর সূত্র একটা লিখেছিলাম তোমাদের মধ্য থেকে আসতেছে হ্যাঁ কারো মিউট মাইকটা আনমিউট করে রাখো দেখো ওই যে পাশে রাস্তার পাশে যে আছো তার কারণে নয়েজ আসতেছে অনেক সরি একটু আনমিউট করে ফেলো হ্যাঁ শুনতেছে না
শুনতে পাচ্ছ? দেখো নয়েজ আসতেছে, হ্যাঁ সবার সমস্যা হচ্ছে, প্লিজ স্যার আপনি বাদে সবাইকে আনমিউট করে দেন। করছে করছে, ওকে থ্যাংক ইউ। আচ্ছা তাহলে আমি আবারও বলি, একজন বলছে আর কি যে রিং ফ্রেম অ্যাকচুয়ালি ডাব বাড়ালে সেটা কম্পারেটিভলি চিকন হবে, সেটা হতে পারে রবিং অথবা স্লাইভার অথবা ইয়ার্ন। আমাদের যে প্রিন্সিপালে যদি স্লাইভার দিই তাহলে ডাব বাড়ালে স্লাইভার আরো বেশি চিকন হবে, রবিং এর ক্ষেত্রেও ডাব বাড়ালে আরো বেশি, সিমপ্লেক্সে যদি আমরা ডাব বাড়াই আরো বেশি চিকন রবিং হবে ফাইনার। দেন ধরো এখন রিং ফ্রেমে আসি, রিং ফ্রেমেও ডাব বাড়ালে কম্পারেটিভলি সুতা চিকন হবে। এখন 30N এবং 40N এর মধ্যে যেমন ধরো এখানে একটা জিনিস আছে যে আমার যদি কখনো তুমি, এটা জাস্ট মানে বেসিক কনসেপ্টের জন্য আমি বলতেছি, তুমি ধরো রিং ফ্রেমে তোমার 30 কাউন্ট তৈরি করতেছো, এখন হঠাৎ বায়ার অর্ডার দিল যে 40 নি, আমার 40 কাউন্ট লাগবে। এখন 40 কাউন্ট লাগলে তুমি কি ওই সিমপ্লেক্স এর ডাব, সরি রিং এর ডাব চেঞ্জ দিলেই হয়ে যাবে? আচ্ছা সেটা তোমরা হয়তো নাও পারতে পারো, আমি বলতেছি দেখো তুমি যখনই 40 এনি বায়ার চাপবে তখন তোমার মাথায় রাখতে হবে যে আমার রিং ফ্রেমের ডাফটিং এর ক্যাপাসিটি কত, যে আমি মানে ধরো তুমি রিং ফ্রেমে ইনপুট কি দিবা, ইনপুট হচ্ছে রবিং, ঠিক না? সেই রবিংটা যে যতটুক মোটা আছে তোমার এক্সিস্টিং ডাব দিয়ে এত কাউন্ট পর্যন্ত করা যাবে কি? তুমি হয়তো 30 এনির জন্য রবিং বানাইছো, যেটা 30 এনি বানাতে হলে, 30 এনি বানাতে হলে রবিং কম্পারেটিভলি আমাদের মেশিনের যে ক্যাপাসিটি আছে রিং ফ্রেমের ডাফটিং, তোমরা জানো যে এটা দিলে রবিং এর যে কাউন্ট সেটা দিয়ে আমরা 30 এনি বানাতে পারবো। ওকে এখন 40 এনি যদি মানে অর্ডার আসে, সো এখন তুমি যদি এমন হয় যে আমাদের রিং ফ্রেমের ডাফটিং এর ক্যাপাসিটি, রিং ফ্রেম মেশিনের ডাফটিং এর ক্যাপাসিটি থাকতে হবে, আরেকটা হচ্ছে তোমার আবার ওই ডাব চেঞ্জ করার অ্যাটাচমেন্ট থাকতে হবে, ডাব চেঞ্জ করার জন্য 30 থেকে যখন 40 বা 40 এনি কাউন্ট বা ডাফটিং সিস্টেমের জন্য অনেকগুলো মানে ই থাকে, গিয়ার থাকে, ওই গিয়ার গুলো তোমরা দেখছো মানে গিয়ারিং মেকানিজম করছো কিনা, এটা চেঞ্জ করতে হয়। একটা হচ্ছে ডিসিপি হুইল, ডাব সেন্স হুইল, এটা চেঞ্জ করতে হয়। এই কম্বিনেশন যখন হুইল দুটা চেঞ্জ করা হয়, চেঞ্জ করতে হইলে ওইটার আবার তোমার ফ্যাক্টরিতে আসে কিনা, যদি না থাকে তাহলে হতে পারে যে রবিং যেটা আছে ওইটাকে আরো চিকন আগেই বানায় নিয়ে লাগতে পারে 40 এর জন্য। তাহলে সো তোমার ডাব সেন্স দেওয়া লাগতে পারে সিমপ্লেক্স মেশিনে এবং রিং ফ্রেমে দুটাতেই, কম্পারে লাগে চিকন করে নিলাম, আমার যেহেতু 30-40 কাউন্ট লাগবে, হয়তো বা এমন হলো যে রবিং এ আরো বেশি চিকন করার কারণে রিং এর ডাব চেঞ্জ করাই লাগবে, বুঝছো? হ্যালো স্যার, তাহলে হচ্ছে শুধু সিমপ্লেক্স মেশিন আর হচ্ছে যে রিং ফ্রেম মেশিনে যদি ড্রাফট আমি চেঞ্জ করি তাহলেই হচ্ছে? হ্যাঁ এখন সিমপ্লেক্স এবং রিং দুটাই লাগতে পারে, আমি বললাম এমনও হতে পারে যে রিং এ তুমি সিমপ্লেক্স এত বেশি চিকন করে ফেলছো যে 30 কাউন্ট যে ডাব দিয়ে 30 কাউন্ট বানাচ্ছিলা সেই ডাব দিয়ে 40 কাউন্ট হচ্ছে। নরমালি হয়তো হবে না, না হওয়ার পসিবিলিটি 90%, সেখানে হয়তো রবিং একটু চেঞ্জ করতে হবে, মানে সিমপ্লেক্স মেশিনে কিছু ডাব চেঞ্জ করে এটা ফাইনাল করে নিলাম, তাহলে কম্পারেটিভলি রিং ফ্রেম মেশিনে ডাবটা কম বাড়াতে হবে। মনে করো এক্সিস্টিং ডাব ছিল 30 কাউন্টের জন্য, ধরো এক্সিস্টিং ডাব আছে টোটাল ডাব হয়তো বা 40-48 বা এরকম আছে ধরো, এখন তোমাকে এটা হয়তো 60 লাগবে 30-40 বানাইতে, তুমি যদি ওখানে আরেকটু কম্পারেটিভ চিকন করে ফেলো রবিং এ তখন হয়তো 48-52 বা 54 ডাব দিনেই হয়ে যাচ্ছে আর কি এরকম। তবে এটা ঠিক যে ফাইনাল কাউন্ট যখন বানানো হয় তখন কিন্তু অ্যাকচুয়ালি আবার টার্গেট থাকে ওই ব্লু রুম থেকে, আমরা 40 কাউন্ট বানাতে হলে কোথায় কোথায় চেঞ্জ করে আনবো, ঠিক আছে? এটা মানে ই করতে হয় যখন বাইরে অর্ডার দেয় তখনই, তখন চিন্তা করে যে ব্লু রুম থেকেই একটা তোমার কি বলবো প্ল্যানিং তৈরি হয় আর প্ল্যানিং করতে হয় যে আসলে বায়ার কি চাচ্ছে, কি কি অর্ডার আছে, ফ্যাক্টরি সিস্টেম হচ্ছে,
আগে দেখবে যে বাইরে কি কি অর্ডার, প্রত্যেকদিন দেখা হয় যে বাইরে কি কি চাচ্ছে, কি অর্ডার কোন ধরনের, শুধু যে এই 30 আর 30 এনি 40 এনি বাই ধরনের শুধু কাডার কমিয়ান তো চায় না, অনেক কিছু স্পেশাল ইয়ান থাকে, ভালো ভালো ফ্যাক্টরিতে স্পেশাল বহুত ইয়ান থাকে। আমি যেমন স্কোয়ারে ছিলাম ওখানে অনেক ধরনের স্পেশাল ইয়ান তৈরি হয় যেগুলো তোমাদের নাম হয়তো বলি নাই, যেমন ধরো মিলানস ইয়ান, মিলানস ইয়ানের মধ্যে অনেকগুলো ক্যাটাগরি আছে মিলানস ইয়ান। এখন মিলান সম্পর্কে কি বলতে হলে অনেক সময় লাগবে, যাই হোক মিলানস ইয়ান, তারপর স্নাব ইয়ান নাম শুনছো কিনা, ইনজেক্ট ইয়ান, সাইরো ইয়ান, পিসি ইয়ান, সিবিসি ইয়ান, তারপরে তোমার কম্প্যাক্ট ইয়ান, তারপরে তোমার আরেকটা হচ্ছে যেমন সাইরো বললাম, তারপরে ভর্টেক্স ইয়ান, ভর্টেক্স ইয়ান তৈরি হয়, তারপরে রোটর ইয়ান। এই ধরনের ইয়ানের জন্য তোমার কোন ইয়ান বায়ার চাচ্ছে এবং সেটা কি রিকোয়ারমেন্ট সে অনুযায়ী প্ল্যান করতে হবে। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে ডিটেলস কথাবার্তা, এগুলো বলতে যাচ্ছে না। যাই হোক, তোমাদের বেসিক কনসেপ্ট তোমরা এখানে যেটা দেখবা, যেহেতু আমার 30 এনি থেকে 40 এনি চেয়েছে, আমি তোমাকে তো আর বলে দেওয়া হয় নাই যে এখন তুমি কি করবা, রোবিং এ চেঞ্জ করবা না কিসে চেঞ্জ করবা, এই অপশন তো তোমাকে দেওয়া হয়নি। সিমপ্লেক্স মেশিনে চেঞ্জ করবা দেওয়া হয়েছে, তোমাকে তো আর দেওয়া হয় নাই, বলা হয় নাই। সুতরাং তোমার যা অপশন আছে এখানে ম্যাথটাই, এই ম্যাথটাই যা চাচ্ছে এবং তোমাকে যা ডাটা দিয়েছে সেই অপশন অনুযায়ী তুমি সরাসরি রিং ফ্রেমে ড্রাফট চেঞ্জ করবা। ক্লিয়ার? আচ্ছা এখানে দেখো সূত্রটা, আমরা অ্যাকচুয়াল ড্রাফটে যাব কারণ তোমার ডাটা দিয়ে আছে। অ্যাকচুয়াল ড্রাফটিং সিস্টেমে দুই ভাবে করতে পারবো। এখানে অ্যাকচুয়াল ড্রাফটে দেখো ডেলিভারি কাউন্ট বাই ফিট কাউন্টের অ্যাকচুয়াল নাম কেন জানো, যে এখানে প্রোডাক্টের অ্যাকচুয়াল প্রোডাক্ট যতটুকু চিকন হচ্ছে বা মোটা হচ্ছে এটা দিয়ে আমরা ক্যালকুলেশন করব। মানে ইয়ার্ন অ্যাকচুয়ালি আউটপুট হচ্ছে ইয়ার্ন আর ইনপুট হচ্ছে রবিং, তাহলে রবিং থেকে ইয়ার্ন কতটুকু চিকন হলো সেটা বা কতটা পাতলা হলো কতটা ফাইনার হলো সেটা দিয়ে ডাব হিসাব করার কারণে এটা অ্যাকচুয়াল ডাব বলা হয়। তাহলে সূত্রটা দেখো, অ্যাকচুয়াল ডাব ইকুয়াল টু ডেলিভারি কাউন্ট ডিভাইড বাই ফিড কাউন্ট। এটা হচ্ছে ইনডিরেক্ট সিস্টেমে, আমাদের ডাটা কি দিয়ে আছে, ইনডিরেক্ট সিস্টেমে আছে, আছে না? জি স্যার। আবার এখানে দেখো একটা 10 নম্বর লেখা আছে, ফিড কাউন্ট বাই ডেলিভারি কাউন্ট, এটা রিভার্স রিভার্স আর কি, ফিড বাই ডেলিভারি যখন ডিরেক্ট সিস্টেম, যদি ওটা ডিরেক্টে থাকতো এটা মাথায় রাখো যে ইনডিরেক্টে আসবে এমন না, আর যদি ডিরেক্ট ইনডিরেক্ট হয় তাহলে ইনডিরেক্ট বলতে অ্যানি হয় তাহলে এটা ডেলিভারি বাই ফিড। ওকে, এবার যে আমাকে কনসেপ্টটা বললা যে স্যার ডাব চেঞ্জ করতে হবে, সে এবার বলতো ম্যাথটা এক লাইনের ম্যাথ কিভাবে করবা। তোমাদের এত কথা বললাম, এগুলো আসলে এগুলো মানে একটু জিনিস জানা দরকার ছিল যে কনসেপ্টটা কি আসলে কি করে, মেশিন ফ্যাক্টরিতে কি করতে হয়, বা তোমাদের যে ডাটা সে অনুযায়ী তোমরা শুধু জাস্ট খালি এটা করবা, এই যে ডাব চেঞ্জ করবা এবং তুমি কেন লিখছে না, হোয়াট আর দ্য চেঞ্জ রিকোয়ার্ড, ওকে রিকোয়ার্ড ডাব চেঞ্জ, অ্যান্সার ডাব চেঞ্জ এবং হোয়াই, বিকজ টু গেট ফাইনার কাউন্ট ফ্রম কোর্সার কাউন্ট ডাব উইল বি চেঞ্জ, ওকে দেন তুমি ম্যাপটা করে দিলা করো। বলো কে পারবা, বলো করো, করে ফেলো একজন করো। আচ্ছা কে বললা ফাইনাল ডাব চেঞ্জ করতে হয়, সাহস দরকার আছে, সাহস এগুলো দরকার। হ্যাঁ বাইরে যাওয়া পড়ালেখা করবা, আবার তোমরা কি বলবো এই লেভেলে আসছো, এখন প্রেজেন্টেশন দিতে হবে, মাস্টার্স যদি কেউ করতে চাও মাস্টার্স এ অনেক প্রেজেন্টেশন থাকে। হ্যাঁ এখনকার পরবর্তী পড়ালেখা গুলো এই আফটার তোমাদের বিএসসি ডিগ্রি পরে দেখবা সবকিছু ম্যাক্সিমাম নিজে নিজে করতে হয়, এজন্য প্র্যাকটিস করানোর জন্য তোমাদের করা অনলাইনে। দেখো অনলাইনে আমরা চিন্তাই করতে পারি যে অনলাইনে ক্লাস নিবো, তোমাদের এখন অলরেডি একটু আগে 120 জন ছিল, 120 জন ছাত্র ক্লাস নিয়ে আমার কাছে 10 জন ছাত্র ক্লাস নেয় প্রায় সেম না, মানে অনলাইনে সেম কেমন হয়ে যাচ্ছে। হ্যাঁ করো একজন করো, ম্যাথটা সময় নষ্ট করো না। আচ্ছা আমি বলি তাহলে তোমাদের, তাহলে এখানে স্যার ডেলিভারিটা কি 40 কাউন্ট মানে 40 এনি, হ্যাঁ তাই বলছো দেখছো না, আর ফিড কাউন্ট হচ্ছে কি তাহলে মানে 30 যেটা ইনপুট দিচ্ছে, তাই বলছে রিং ফ্রেম প্রোডিউসে 30 এনি ইয়ার তৈরি করতে, তাহলে স্যার 40 বাই 30 আর কি 1.6 ইঞ্চ আফটার চেঞ্জ। হ্যাঁ
তাহলে কত আসে দাগ? 1.33 হবে তাহলে। 1.33 দ্যাট মিন্স তোমার স্ক্রিন শেয়ারে যাও, সবাই একটু দেখে নি কনসেপ্টটা ক্লিয়ার হবে। আচ্ছা আমি তুমি কি শোনা তাহলে এটা ডাব চেঞ্জের ভ্যালু, ঠিক আছে? এতগুণ ডাব বাড়াতে হবে আর কি, এতগুণ ডাব বাড়াতে হবে। আচ্ছা তাহলে আর কোনো কোশ্চেন কারো বলো তো। এখানে একটা কোশ্চেন ছিল আর স্যার, এখানে হচ্ছে আমাদের যে ফিড কাউন্টটা ছিল, সো নরমালি তো আমাদের ফিড কাউন্ট বলতে আমরা যে রোবিংটা হচ্ছে আমরা ফিড দেই, আর সেই রোবিংটার কাউন্ট না না এখানে সেটা না, এখানে তো তোমার রোহিং এর কাউন্ট হবে না, থার্টি এনি ইয়ান তৈরি করতেছে। কোশ্চেনটা পড়ে দেখো, রিং ফ্রেম এরকম ছিল না, রিং ফ্রেম প্রডিউসেস থার্টি এনি নিট ইয়ান অলরেডি তৈরি করতেছে ফ্যাক্টরিতে। সিস্টেম কি জানো, তোমার মনে করো 30 এনি তৈরি করছো, এখন বললো তুমি ধরো ব্যাপার বলে আমার 30 এনি আর লাগবে না, আমাকে 40 এনি দেন, 40 এনি লাগবে। যে 30 এনি যেটা লাগবে না বলছো, ওটা তো কাউন্ট সুতাই তো ছিল, 30 এনি সুতা না নিয়ে তুমি 40 এনি চাচ্ছো, এখানে রবিং এর কোনো কোশ্চেন নাই, বুঝছো? আমাদের তো সূত্র হচ্ছে যদি এনি হয়, ইংলিশ কাউন্ট হয়, তাহলে ডেলিভারি বাই ফিড, এত গুণ কাউন্ট চেঞ্জ করতে হবে। জি স্যার, এবার বুঝতে পেরেছি। আচ্ছা আর একটা কথা বলতো তোমরা সহজ ভাবে, আমার যেটা মনে হয়, যদি আমি বলি অ্যাকচুয়ালি কত কাউন্ট কত ডাব দিতে হবে 40 এনি বানাতে হলে, এখানে আমি এতগুণ ডাব চেঞ্জ করতে হবে, কিন্তু সেটা কত ডাব দিতে হবে বলো, অ্যাকচুয়ালি কত ডাব দিলে 40 কাউন্ট তৈরি হবে, মেশিনে কত ডাব অ্যাপ্লাই করতে হবে? টোটাল তাহলে 2.33 হওয়ার কথা না, 1 অ্যাড করতে হবে। আচ্ছা এটাকে যদি আমরা মনে করো আরো সহজ ভাবে যাই, আমি যদি বলি এখন এক্সিস্টিং ডাব, যদি প্রশ্নটা এরকম আসে যে 30 এনির জন্য এক্সিস্টিং ডাব আছে, 30 এনির জন্য ডাব দেওয়া আছে, মনে করো 30 এনি ইয়ান তৈরি হচ্ছে, মেশিনে এক্সিস্টিং ডাব অ্যাপ্লাই করা আছে, 30 এনি অ্যারাউন্ড করলাম 48.5 ঠিক আছে, কিন্তু ডাব দিতে হবে কত, কত ডাব দিলে আমরা 40 ইঞ্চি তৈরি করতে পারবো? এখন তো ধরো 48.5 দিয়ে আস, তাহলে কি করতে বলো তো, সহজ ভাবে চিন্তা করো। স্যার এটাকে তো 1.33 দিয়ে গুণ করে আগে 48.5 এর সাথে আবার যোগ করতে হবে, যোগ করতে হবে, পুরো যোগ করলে তো অনেক হয়ে যায়। আরে বড় শুনো, দেখো সলভ করে যদি বলি 30 এনি এর জন্য, 30 এনি ইয়ান তৈরি করার জন্য, 30 এনি এর জন্য আমাদের লাগে, 30 এনি ইয়ান এর জন্য ডাব লাগে 48.5, এই তো মানে সহজ ভাবে চিন্তা করো, তাহলে এক এনির জন্য ডাব চেঞ্জ করা লাগে, মানে এক এনির জন্য এক এনি বোঝার জন্য আর কি, যদি ইউনি বের করতে চাও থেকে সহজ আর নিয়ম আছে কিনা,
এখন যদি এভাবে বের করি 40 এর ওই কি হিসাবে চিন্তা করো এক মিনিটের মতো একটা ডাক্তার ভ্যালু আর কি হতে পারে না ভুলাবে তোমাদের মনে হয় কি আমি নিজে নিজে চিন্তা করলাম স্যার এভাবেও করা যায় স্যার আর 48.5 কে 1.33 দ্বারা গুণ করলেও তো হয় 8.5 কে তো জি স্যার যেহেতু আমরা 1.33 গুণ বাড়াচ্ছি তো সেটাকে 1.33 দ্বারা গুণ করলে একই রেজাল্ট আসে এই জন্য আগে আমরা বললাম যে 1.33 এত গুণ বাড়াতে হবে ঠিক না ওইটা এত গুণ বাড়াতে হবে অথবা তুমি এইভাবে বের করে টোটাল ডাফ এত অ্যাপ্লাই করতে হবে যে হয় বলে মানে ক্লিয়ার থাকতে হবে আর কি নাহলে পরে ভুল হবে ব্যাপারটা এইভাবে করতে পারো অথবা এটাকে 1.33 দিয়ে মাল্টিপ্লাই করো ঠিক আছে না একই কথা এত গুণ বাড়াতে হবে ডাব এটা বলতে হয় এত গুণ ডাব বাড়াতে হবে এটা কিন্তু যোগ হবে না তখন আর এত গুণ বাড়াতে হবে অথবা দেখো এটা যদি দুই হতো দুই আসতো ভ্যালুটা তাহলে ডাবল করতে হতো এত গুণ বাড়াইতে হবে এটা বললে তো মানে যোগ করতে হবে স্যার এত গুণ করতে হবে স্যার এত জি স্যার এত গুণ করতে হবে বলতে হবে স্যার আর বাড়াইতে হলে আগের 48.5 টা আবার বাদ দিতে হবে তাহলে অতটুকু বাড়াতে হবে এত গুণ করতে হবে আসে ভাষা এরকমই ঠিক আছে মেনলি ধরো জিনিসটা আছে সেটিং ফ্যাক্ট মানে তোমার মেশিনের সেটিং তে আছে এত এখন হুইল দুইটা হুইল চেঞ্জ করে এটা নিতে হয় আর কি এখন এই ডাফের ভ্যালু যদি সাপোজ এটা করলে যেটা আসে সেটার জন্য হুইলের টিপ কত কত দিতে হবে সেটা মোটামুটি ফ্যাক্টরিতে একটা চার্ট থাকে এটা করে করে একটা চার্ট থাকে যে এত ডাফ যদি তোমার ক্যালকুলেশন ডাফ আছে ক্যালকুলেটার ডাফ সে মনে করে এটা 62 বার কত আসছে ঠিক আছে এরকম যদি আসে এইটার জন্য ওই হুইলের কম্বিনেশন আসে ওটা খুলে দুটো লাগাতে হয় এখন লাগানোর পরে আবার টেস্ট করতে হয় যে আসলে আমার 40 কাউন্ট হইলো কিনা 40 কাউন্ট যদি মেশিনে অনেক সময় ইফিসিয়েন্সি ব্যাপার থাকে স্লিপেজ থাকে তো হইলো কিনা দেখা যায় না হইলে যদি মনে হয় যে কাউন্ট এখনো হয় নাই 48 হয় নাই হয়তো বা সরি 40 মানে 38 হয়েছে তখন চিন্তা করো যে কাছাকাছি চলে আসছে এবার কাছাকাছি আরেকটা দাঁত আরেকটু বাড়াই দেন দাঁত আরেকটু বাড়াইলে দেখা যাচ্ছে অ্যাডজাস্ট হইলো আর এইভাবে করতে হয় অনেক সময় দেখো 40.2 আসছে বা 39.9 আসছে তখন কিন্তু একটা রেঞ্জ থাকে এই রেঞ্জের মধ্যে হইলে তখন এটা ধরে নাই 40.2 আসলে এটাকে 40 হিসাবে ধরবে বাইরে যদি বলে না আমাদের কোনো সমস্যা নাই বা ফ্যাক্টরিতে থাকে একটু অ্যালাউন্স রাখা হয় সেটার একটা লিমিট আছে পার্সেন্টেজ সিবি বলে কাউন্টে সিবি কত পার্সেন্ট ভেরিয়েশন হলে আমরা এটা নিতে পারি এটাকে ধরবো ওই কাউন্ট হিসেবে আচ্ছা একটা কোশ্চেন তোমাদের রয়ে গেছিল আমাকে বলছিল তিন নাম্বার কোশ্চেন তিন নাম্বার এটা আর কি ম্যাথটা নাম্বার থ্রি এবার বলো তিন নাম্বার ম্যাথটার যে কোশ্চেন করছিল তখন বলো তো তোমাদের সমাধান হয়েছে কিনা এখন এই ম্যাথটা কনসেপ্ট দিয়ে এটা বোঝা যায় কিনা ম্যাথটা কি আছে ক্যালকুলেট দা মেশিন প্রোডাকশন পার ডে ইউজিং দা ফলোইং প্যারামিটার জি স্যার এখান থেকে স্যার আমরা তাহলে ডেলিভারি কাউন্টটা বের করতে পারবো কারণ ড্রাফট দেওয়া আছে আর হচ্ছে রোবিং হ্যাং দেওয়া আছে যেটাকে আমরা ফিট কাউন্ট হিসেবে ইউজ করতে পারি এখানে রোবিং কাউন্ট হবে ফিট কাউন্ট ঠিক না জি স্যার আর ইয়ান কাউন্ট হবে কি বলো স্যার 1.5 এর সাথে হচ্ছে ড্রাফটটা গুণ করে দিলে তো আমার ইয়ান কাউন্ট চলে আসবে ইয়ান কাউন্ট হয়েছে ভেরি গুড এখন তো এটা ইয়ান কাউন্ট পাইলা বাকিগুলো আগের মতো ঠিক না সূত্রগুলা জানলি তোমরা আশা করি যথেষ্ট আর কি সূত্রগুলা প্র্যাকটিস করালাম তার সাথে সাথে কিছু কনভার্সন এবং কিছু ম্যাথও প্র্যাকটিস করিয়েছি এই ম্যাথের আশপাশে মানে পরীক্ষা হবে আসবে আশা করি বেশি দিতে গেলে তোমাদের জন্য সবাই ওভারঅল চিন্তা করতে হবে তো সাবজেক্টটা আবার কমন সাবজেক্ট সেই হিসাবে
আচ্ছা, তাহলে এই ম্যাথগুলো প্র্যাকটিস করো, আর আমাদের রিটার ম্যানুয়াল থেকে যে কোশ্চেন গুলো আমি আগে হয়তো কিছু কোশ্চেন দেখিয়েছিলাম, যে আমার রিটেন কোশ্চেন, এই ম্যানুয়ালটা মেবি তোমাদের এসে আসে, নাই কি জানি না, যদি না থাকে তাহলে দিতে হবে। স্যার ম্যাথ গুলো স্যার শেয়ার করে দিন। আচ্ছা ম্যাথ গুলো, আর এই এটা মনে হয় আছে গুগল ক্লাসরুমে না থাকে? এটা দেয়া নেই স্যার। আচ্ছা এইটা আর ম্যাথ গুলো দিয়ে দিলে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা স্যার একটা কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ বলো তো। আপনি আগে চ্যাপ্টারে গুরুত্ব স্যার যেরকম কোয়েশ্চেন বলে দিতেন না, যে আমাদের থিওরিটিক্যাল কোয়েশ্চেন এগুলো এগুলো আসতে পারে, এই চ্যাপ্টারের ক্ষেত্রে কি স্যার এগুলো কি মানে বলে দিয়েছেন বা বলে দিবেন কি? আচ্ছা এখনই দিচ্ছি, খুশি তো এখনই দিচ্ছি। দেখো এটা ছিল আমাদের এই ম্যানুয়াল থেকে যে কোশ্চেন গুলা পড়তে হবে, আমি বাই নেম কোশ্চেনই বলে দিচ্ছি। দেখো তোমরা ভালো করো সেটাই তোমরা চায়, তারপরে তো কেন পারো না, বলে দেওয়ার পরেও সবাই পারে না কেন, কোশ্চেনও বলে দিব। কোশ্চেন গুলা প্রায় এরকমই প্যাটার্নে আসে, খুব বেশি চেঞ্জ হয় না, চেঞ্জ করা হয় খুব বেশি না। এখন যেহেতু অনলাইনে কোশ্চেন কিছু জাস্ট করে দিতে হবে, বাট এমন দিব না যে পারবাই না, ঠিক আছে দিনা আমি দিনা কি স্টুডেন্ট পারবে না, মানে আমার কোশ্চেন সে করা যায় 100% পারবে এইরকমই আমি রাখি, কিন্তু ই আছে 100% সব ছাত্র পারবে না, যারা অ্যাটেনশন ফুললি দেয় প্র্যাকটিস করে তারা আনতে পারবে। যাই হোক, দেখো নাম্বার 2.1 প্রথম এই কোশ্চেনটা, ফাংশন এন্ড মোড অফ অপারেশনের মধ্যে দেখো এই টাস্ক আর কি, টাস্ক মানে রিং ফ্রেমের কাজ, এখানে তিনটা কাজের কথা উল্লেখ করা আছে। এই যে রবিং থেকে ডাফটিং সিস্টেমের মাধ্যমে রবিংতে একটু আগে ম্যাথ করলাম, ফাইনাল কাউন্টে কনভার্ট করা একটা কাজ। দেখো ড্র দা রবিং বলছে, ড্র দা রবিং টু ইস ফাইনাল কাউন্ট, মানে রবিং কে সেই পরিমাণ টেনে বা চিকন করা যাতে তার আমরা যে কাউন্টের র্যাঙ্ক চাচ্ছি সেই কাউন্টের র্যাঙ্ক পর্যন্ত পৌঁছতে পারি, এই পরিমাণ ডাব দিতে হবে আর কি। যে পরিমাণ ডাব দিলে আমাদের যে টার্গেট র্যাঙ্ক তৈরি করা যত এনে চাচ্ছি, হ্যাঁ সেটা দিয়া রিং ফ্রেমের একটা কাজ। ওকে, তারপর দেখো ইম্প্যাক্টিনাসিটি টু দা বান্ডেল অফ ফাইবার বাই টোয়েস্টিং ইট, ইম্প্যাক্টিনাসিটি, টিনাসিটি বলতে কি বোঝা বলো তো, দ্যাট মিনস সুতার স্ট্রেন্থ কে মিন করে, তো স্ট্রেন্থ বাড়াতে হলে টুইস্ট দিতে হবে, সেই টুইস্টিং এর কাজটাও রিং ফ্রেম করে। থার্ড নাম্বার দেখো, ওয়াইন্ড দ্য রেজাল্টিং ইয়ার্ন সুইটেবল ফর্ম অফ স্টোরেজ, সুইটেবল ফর্ম ফর স্টোরেজ ট্রান্সপোর্ট এন্ড আনস্টিম প্রসেসিং, দ্যাট মিনস হচ্ছে তোমার সুইটেবল প্যাকেজে জড়ানো, অ্যাকচুয়ালি আমাদের রিং কপস, রিং কপসের যে শেপ সেই শেপে জড়ানো, সেখানে জড়ানো ওয়াইন্ডিং এর কিছু মানে রিকোয়ারমেন্ট আছে যে রিং সুতারা জড়াবে, যেতে এমন না হয় যে সুতা খুলে আসতেছে, সেই জন্য ইয়ানের টেনশন অ্যাপ্লাই করা হয় প্রপার টেনশনে, এবং নির্দিষ্ট শেপে সুতা জড়ানো হয়, জড়ানোর শেপটা যেমন ধরো কনিকাল শেপ আসে, কনিকাল শেপ করার একমাত্র কারণ হচ্ছে যে সুতা দুই প্রান্ত থেকে খুলে না দেয়, ঠিক আছে, এই শেপটা দেওয়ার জন্য আবার মেশিনের যে তোমার বিল্ডিং মোশন আছে এই বিল্ডিং মোশনের মাধ্যমেই এই কনিকাল শেপটা দেওয়া হয়। তো তিনটা মেইন মেইন কাজ, একটা হচ্ছে তোমার ডাফটিং দেন টুইস্টিং, আর একটা হচ্ছে ওয়াইন্ডিং, ডাফটিং টুইস্টিং ওয়াইন্ডিং মেইন কাজ তিনটা। আচ্ছা তারপরে কোশ্চেন পড়বা অপারেটিং প্রিন্সিপল, এই যে অপারেটিং প্রিন্সিপল মনে হয় আগে আলাপ করেছি, করেছি না, এই ফিগারে ইন্ডিকেট করা আছে, আর এই যে এই ফিগারটার পাশে এখানে বর্ণনা দেওয়া আছে, বর্ণনাটা এখান থেকে পড়লেই পারবা, তাহলে কোশ্চেন এটা পড়তে হবে কিন্তু, দ্যাট মিনস 2.1 এবং 2.2 লিখে রাখবা। আচ্ছা 2.2 এর ফিগারটা কি এক নামে আসতে পারে? শুধু ফিগার, শুধু ফিগারের কথা বলছো? হ্যাঁ আসতে পারে, শুধু ফিগার আসতে পারে, আবার কোশ্চেন আসতে পারে, এখন তো অনলাইনে কোশ্চেন আমরা কিন্তু কত 3x36 তা না, 12টা কোশ্চেন, হ্যাঁ এখান থেকে আসতে পারে, শুধু ফিগার আসতে পারে। এরপরে হয়তো রিফ্রেম নিয়ে কথা করে নাও বলতে পারি, দেখো এখানে ডাফটিং সিস্টেম আছে, ডাফটিং সিস্টেমের জন্য তোমরা অলরেডি আমরা সিমপ্লেক্সে যে পড়িয়েছি প্যাটার্ন একই রকম, তবে রিং ফ্রেমের ক্ষেত্রে এটা 3/3 কে এক্সপ্লেন করবো, 4/4 না দিয়ে 3/3 দিবা,
দেখো কনসেপচুয়াল স্ট্রাকচার অফ দা ডাফটিং সিস্টেম, এখানে একটা স্ট্রাকচার দেওয়া আছে, এটা কি বোঝায় বলো তো? ডাফটিং সিস্টেম ফিগার 3, এটা 4/4 না 3/3? দেখো মিডিল রোলারের নিচেও অ্যাপ্রন আছে, উপরেও অ্যাপ্রন আছে, উপরেও আসছে নিচেও আসছে, ডাবল অ্যাপ্রন। এখানে সি লেখা আছে, এই সিটা এইটাকে একসাথে বলা হয় আর্ম প্রেশার, আর প্রেশার আর্ম। বাকিগুলো আমরা বর্ণনা তোমাদের পড়িয়েছি আমার মনে হয়, হ্যাঁ। এই যে এখানে এভাবে দিবা মেইন ডাফটিং জোন, প্রি ডাফটিং জোন, অথবা এটাকে ব্যাক, পি না দিলে ব্যাক, আমরা ব্যাক বলেছি, ব্যাক দিতে পারো, ব্যাক ডাফটিং জোন এবং ফ্রন্ট ডাফটিং জোন, অথবা প্রি এবং মেইন, কোনো সমস্যা নাই, প্রি ডাফটিং মেইন ডাফটিং দিতে পারো, সহজ দিতে পারো, ব্যাক এবং ফ্রন্ট। তাহলে ডাফটিং সিস্টেমে পড়বা, এভাবে ফিগারটা দেবা, 3D না আর্ট করতে পারলে সমস্যা নাই, এই যেভাবে দিতে পারো যেটা দেওয়া আছে, এই যেখান থেকে অ্যাপ্রনের ব্যাপারটা বোঝা যাচ্ছে, এভাবেই দিও, তোমাদের দরকার নাই। স্যার অ্যাপ্রনের যে ফিগারটা আছে ওখানে স্যার স্পেসারটা কোথায় থাকে একটু যদি দেখিয়ে দিতে। আচ্ছা স্পেসার আমরা মেবি তোমাদের ওই রিং সিমপ্লেক্সে ভালো করে রাখতে সিস্টেম দেখেছি, তারপর আমি বলি এই স্পেসারটা থাকবে এই দুইটা রোলারের কন্টাক্টে, এখানে আমার পয়েন্টটা দেখছো, এখানে দুইটা অ্যাপ্রনের মাঝখানে স্পেসার, স্পেসারটা সিমপ্লেক্স এবং রিং এর মধ্যে কোনটার বেশি মানে করিটা কম হবে, মানে হাইটটা কম হবে বলতো? সিমপ্লেক্সও থাকে রিং ফ্রেমও থাকে, অবভিয়াসলি শুটার ডায়া কম না, সো রিং রিং এ কম হবে হাইট আর কি, মানে গ্যাপ অনেক কম থাকবে, কম গ্যাপের মধ্যে দিয়ে পাস করা যায়, তাহলে ওইটা পড়বা, ডাফটিং সিস্টেম পড়বা। এরপরে ম্যানুয়াল তো সব পড়া দরকার নাই, সব পারবা না। এই যে একটা কোশ্চেন, রিং ফ্রেম মেশিনে যেমন স্পিন্ডল একটা মেইন পার্টস, সো স্পিন্ডল এবং স্পিন্ডলের বর্ণনা এখান থেকে পড়বা, প্রত্যেকটা পার্টস ইন্ডিকেট করতে হবে কোনটা কি, হ্যাঁ, তারপর এখানে সব উল্লেখ করা আছে। স্যার স্পিন্ডল দিয়ে কেমন কোশ্চেন করতে পারে, মানে কি চাইতে পারে আমার কাছে? স্পিন্ডলের একটা মনে করো ড্র দা স্পিন্ডল উইথ ইন্ডিকেটিং দা মেইন পার্টস অর কম্পোনেন্টস, হ্যাঁ, হতে পারে একটা পলিসিন্ডল, একটা স্পিন্ডল ড্র করতে বললাম, সাথে এই বিভিন্ন পার্টস গুলো ইন্ডিকেট করতে বললাম। তখন তোমরা ইচ্ছে করলে যেমন ওয়ান ইকুয়াল টু এখানে গাই ডাইলেট করছো, তো এখানে গাই ডাইলেট দেখে দিবা ওয়ান না লিখে, তাহলে তোমার এই বর্ণনা লেখার দরকার হলো না, বুঝতে পারছো? চিত্র দিলাম সাথে সাথে দিয়ে দিয়ে দিলাম, যেমন ধরো এখানে বলা আছে আট হচ্ছে নাট, তুমি এখানে নাট লিখে দিলাম, ওকে, ছয় হচ্ছে রিং রেল, রিং রেল লিখবা, এরকম করে লিখে দিবা, এরকম বুঝছো, যেভাবে বর্ণনা না দাও তাহলে লিখে দিবা, কোশ্চেন যদি এরকম থাকে মানে ফিগার ড্র করবা এবং পার্টস গুলো ইন্ডিকেট করবা। তোমরা কিন্তু পরীক্ষার জন্য এটা পড়ে রাখবা, হ্যাঁ, কোশ্চেন দেওয়া হয় ওভাবে আসতে পারে, অথবা একটা স্পিন্ডেলের বর্ণনা আসতে পারে, ঠিক আছে, বর্ণনা ফিগার সহ বর্ণনা, স্পিন্ডেলের ফাংশন আসতে পারে, স্পিন্ডেলের ফাংশন দরকার নাই, ফাংশন দরকার নাই বলতে একটা নৈবত্তিক হিসেবে কোশ্চেন করলে তো পারতে পারো, হ্যাঁ, মানে ই আসবে না, থিওরিটিক্যাল কোশ্চেন হিসেবে আসবে না, বলে যে আমি স্পিন্ডেলের সর্বোচ্চ, আমরা রিং ফ্রেম সিস্টেমে স্পিন্ডেলের সর্বোচ্চ স্পিড কত আসতে পারে না, সর্বোচ্চ স্পিড আমরা যেমন একটু আগে করলাম 30 কাউন্টের জন্য কত দিয়েছি, 30 কাউন্টের জন্য আমরা স্পিন্ডেলের স্পিড দেওয়া হয়েছে 18,000, এখন তুমি কাউন্ট কত বানাবা এবং স্পিন্ডেলের ম্যাক্সিমাম মেশিনের কত ক্যাপাসিটি আছে স্পিন্ডেল ঘোরার সেটা তোমার থাকতে পারে, যেমন ম্যাক্সিমাম স্পিন্ডেল স্পিড এখানে দেখো আসে, মেবি থিওরিটিক্যাল স্পিড আসে, দেখো স্পিন্ডেল থিওরিটিক্যালি পারমিট স্পিড আপ টু 25,000,
25 এর উপরে থিওরিটিক্যালি কনসিডার করা হয় না বা আসলে হয় না হ্যাঁ থিওরিটিক্যালি 25 কিন্তু প্র্যাকটিক্যালি আরো কমই থাকবে আচ্ছা সেপারেটর কি পড়া জরুরি না আমি বললাম আর কি সেপারেটর নাম্বার 3.6 এ পড়বা 3.6.1 মেনলি আর কি হ্যাঁ ইম্পর্টেন্স অফ রিং এন্ড ট্রাভেলার এখানে সংক্ষেপে দেয়া আছে কি কি মানে ইম্পর্টেন্স কি রিং এন্ড ট্রাভেলার ইম্পর্টেন্স আমি অনেক কমাই দিয়েছি এগুলাই পড়ো এখানে এই কোশ্চেনটা পড়বা 3.6.5 হ্যাঁ দ্য ডিমান্ডস ইম্পোজড অন দ্য রিং হোয়েন অপারেটিং অন দ্য মেশিন অ্যাকচুয়ালি অথবা এইভাবে লিখতে পারো দিজ আর দ্য রিকোয়ারমেন্টস অফ এ গুড রিং হ্যাঁ একটা ভালো রিং এর রিকোয়ারমেন্ট কি একটা রিং কে ভালো আমরা বলবো কিভাবে সেটা কি কি কোয়ালিটি থাকা দরকার এখানে বুঝতে পারছেন যেমন ধরো ওটার সারফেস স্মুথনেস গুড হতে হবে ফ্ল্যাট সারফেস হতে হবে প্রিসাইজ রিং রাউন্ডনেস রিংটা দেখাতে পারলে ভালো হতো যে এটা গোলাকার হ্যাঁ গোলাকার টাইপের শেপটা তো আসলে বোঝানো যাচ্ছে না আচ্ছা তোমরা রিং দেখে এমনি ওয়েবসাইটে দেখো যে রিং হ্যাঁ রিং দিলে বিভিন্ন মানে ম্যানুফ্যাকচারের বিভিন্ন রিং এর শেপ দেখা যায় দেখলে বুঝতে পারবা এখানে তেমন কিছু না এটা পড়লে পারবা লং সার্ভিস লাইফ কারেক্ট রেশিও টু রিং ডায়ামিটার টিউব ডায়ামিটার কোশ্চেনটা পড়বা আচ্ছা এখানে জাস্ট মানে 90টি প্রশ্ন হিসাবে পড়বা এখানে দেখো ট্রাভেলারের কাজ কি ট্রাভেলার হ্যাঁ 90টি কেমন হতে পারে একটা শর্ট কোশ্চেন হতে পারে যেমন ট্রাভেলার হ্যাঁ টাক্স এবং ফাংশন ট্রাভেলার হচ্ছে ট্রাভেলারের কাজ কি অ্যাকচুয়ালি টুইস্ট দেয়া এবং সুতা জড়ানোর জন্য রেসপন্সিবল ট্রাভেলার আর ট্রাভেলারের শেপ কয়টা এই ট্রাভেলারের কয় ধরনের শেপ আছে এবং এই শেপ গুলোর জাস্ট একটা একটু করে ফিগারটা প্র্যাকটিস করবা যেমন ধরো ট্রাভেলার শেপ নরমালি ইউজ করা হয় এখানে কয় ধরনের আছে দেখো সি ট্রাভেলার ফ্ল্যাট আর ওভাল ওভাল ট্রাভেলার ইলিপটিক্যাল ট্রাভেলার এন ট্রাভেলার অরবিট ট্রাভেলার হ্যাঁ তবে অরবিট ট্রাভেলারটা বেশি ব্যবহার করা হয় এই ধরনের ট্রাভেলার কোনটা কোন ট্রাভেলার কি শেপ এখানে লেখা আছে দেখো সি ট্রাভেলার ফ্ল্যাট ট্রাভেলার এন ট্রাভেলার ইলিপটিক্যাল ট্রাভেলার আর অরবিট ট্রাভেলারটা অন্য জায়গায় আছে দেখে নিও যেমন এই যে অরবিট ট্রাভেলার আছে এখানে ট্রাভেলার নাম্বার তোমাদের এখন পড়াতে গেলে ডিটেলস দরকার নাই ট্রাভেলার নাম্বারটা অ্যাকচুয়ালি ট্রাভেলার তুমি 30 কাউন্টের জন্য কত ট্রাভেলার ইউজ করবা এটার আবার নাম্বারিং আছে যে বুঝবা কিভাবে এটাই ট্রাভেলার যেমন ধরো 30 কাউন্টের জন্য নর্মালি ইউজ করা 3/0 এই যে লেখা আছে 3/0 এটাকে ট্রাভেলার নাম্বার বলে এই ট্রাভেলার নাম্বার দিয়ে ইন্ডিকেট করা হয় যত আমরা ফাইনাল কাউন্ট বানাই ট্রাভেলার তত বেশি লাইট হয় মানে তত বেশি হালকা হয় 3/0 4/0 খুব ছোট্ট একটা কম্পোনেন্ট ট্রাভেলার হ্যাঁ রিং এর উপরে বসানো থাকে এবং রিং এর সারফেসে ট্রাভেলারটা ঘুরে আর মনে হয় দরকার নাই আর লাগবে না বুঝছো অটোমেশন দরকার নাই তোমাদের জন্য আমরা এগিয়ে বলো কারো কোশ্চেন থাকলে বলো আমি কোশ্চেন গুলো যেগুলো বলেছি এগুলাই পড়বা আর কই জন্য হ্যাঁ বলি ফোর আচ্ছা ফোরটা আমি দেখি আমি ক্লাস শেষ করে তোমাদের দিয়ে দিচ্ছি এখন কোশ্চেন থাকলে বলো ম্যাথের যে স্যার ওয়ার্ড ফাইলটা ছিল স্যার ওটাও একটু দিয়ে দিন ম্যাথের ওয়ার্ড ফাইল আছে ম্যাথের ওয়ার্ড ফাইল আর কোশ্চেন বলো আর কোনো কোশ্চেন থাকলে আর ইন পেম নিয়ে আমি যা দেখালাম এগুলাই করব স্যার হ্যাঁ স্যার আপনার ক্লাসরুমের কোডটা কি একটু দেওয়া যাবে আমরা অনেকে অ্যাড নাই ক্লাসরুমের কোডটা আমি তাহলে শেয়ার দিয়ে দিব মেইল করে ওখান থেকে শেয়ার দিয়ে দিব নাকি বলো আচ্ছা স্যার এই কোডটা শেয়ার কে
সব চেয়ারকে সিসিতে রেখে দিয়ে দিচ্ছে তোমার তখন ওখান থেকে কিন্তু ঠিক আছে আমার কাছে একটা আছে যেটা সবগুলো আছে একসাথে কিনে নিও বইটা হ্যাঁ বইটা সবগুলো ভুল একসাথে পাও নাই বুক হাউস দেখো তো রূপক বুক হাউস রূপক রূপক রূপকে অনেক আগে থেকে রূপকে ওরা আমাদের বইটি সাপ্লাই দেয় রূপক বুক হাউস লেখে রাখো রূপক আমি আমি নিজে নিজেই কিনেছিলাম ওখান থেকে হ্যাঁ সব কপি আছে তবে হার্ড কপি তোমাদের করানোর জন্য লাগতো ক্লাসে ঠিক আছে আচ্ছা তাহলে আর কোনো কোশ্চেন নাই আমি থেকে তোমাদের আপলোড দিচ্ছি ওকে স্যার আর একটা লাস্ট কোশ্চেন ছিল বলো স্যার অনেক সময় কাউন্ট বের করার সময় যদি কাউন্টের জন্য ফ্র্যাকশন আসে তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব লাইক ধরেন 37.5 কাউন্ট আসলো এটাই রেখে দিব 37.5 হ্যাঁ কাউন্ট ওখানে রাখলে সমস্যা নাই কাউন্ট ফ্র্যাকশন রাখো সমস্যা নাই কিন্তু যদি মেশিন আসে মেশিন ফ্র্যাকশন রাখা যাবে না মনে করো কয়টা রিং ফ্রেম লাগবে এত টন প্রোডাকশনের জন্য বলে দিই এরকম কিন্তু করিয়েছি কয়টা রিং ফ্রেম লাগলো তোমার অ্যান্সার ধরো আসলো 9.5 কয়টা মেশিন চাই তাহলে অবভিয়াসলি তোমাকে লিখতে হবে 10টা মেশিন ঠিক আছে আর যদি কয়টা স্পিন্ডল চাই তখন কিন্তু আবার স্পিন্ডল বিল করলে ধরো 9.5 এতক্ষণ চললে এতক্ষণ প্রোডাকশন হবে সো কিন্তু মেশিন বললে অবশ্যই মেশিন 10টাই লিখতে হবে দেখবা 9.5 ইকুইভ্যালেন্ট ইন মেশিন কাউন্ট বাকি গেলা ফ্র্যাকশন120 পর্যন্ত গেছিলাম মনে হয় 120 অ্যারাউন্ড মানে স্টুডেন্ট ছিল বাকিরা ওকে ঠিক আছে জি স্যার ঠিক আছে থ্যাংক ইউ স্যার আলোকা স্যার ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম